হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি আপনারা সকলে আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো ফ্রেন্ডস, প্রতিদিনের মতো আজকেও আছে আমার কাছে অনেকগুলো নিউজ কভার আপ করার জন্য। তো বেশি দেরি না করে আজকের ভিডিও চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা প্রথমে আলোচনা করে নিই যে আমরা কেন কাস্টম পাইনি। তো ফ্রেন্ডস, আমরা মূলত কাস্টম পাইনি ফ্রি ফায়ারের যে ম্যাপে যে গ্লিচটা চলতেছে, অর্থাৎ বারমুডা রিমাস্টার্ড ম্যাপে যে গ্লিচটা চলতেছে, সেই কারণে আমরা ম্যাপ পাইনি। 17 তারিখে নতুন একটা ম্যাপ আসতে চলেছে তোমাদের র্যাঙ্ক ম্যাচে, তো যার ফলে আমরা কিন্তু কাস্টম কার্ডটা পাইনি এবং এটা গ্রেনার ভুলের কারণে। তো এই সম্পর্কে গ্যাংস্টার মুকুল কী বলছে, সরি চকলেট গেমার এক্সডি কী বলছে, আপনার নিজেরাই শুনে নিন। জন্য গেরিনা কোম্পানি অনেক কাজ করতেছে। গেরিনা কোম্পানির যারা অফিসাররা আছে তারা অনেকদিন যাবত আপডেটের জন্য কাজ করতেছে। বারমুডা রিমাস্টার্ড এই ম্যাপটাকে চেঞ্জ করে নতুন একটা ম্যাপ দিয়ে দেবে 17 তারিখে। তো এই 17 তারিখের এই ম্যাপটা আপডেটের জন্য তারা কাজ করতেছে। এই জন্য তারা ভুলে গিয়েছিল যে কাস্টম কার্ড দেওয়ার কথা, তো কাস্টম কার্ড আমরা পাইনি এর জন্যই যে তারা কিন্তু 17 তারিখের এই ম্যাপটার জন্য কিন্তু তারা এখনও আপডেটের কাজ করতেছে। এই জন্য কিন্তু আমরা কাস্টম কার্ডটা পাইনি, কাস্টম রুম কার্ডটা পাইনি। তো তারা যখন খেয়াল করবে তখন কিন্তু অবশ্যই দিয়ে দেবে। আমাদের মেসেজ এখন পর্যন্ত কোনো মেইল আসেনি বা কোনো নিউজ ফিডও কিন্তু আমাদেরকে জানানো হয়নি যে কেন আমাদের রুম কার্ডটা দেওয়া হলো না। আসলে এটা কিন্তু তাদের ভুলের কারণেই, তাদের মনে ছিল না আসলে তারা 17 তারিখে যে আপডেটটা আসবে এটার জন্য কাজ করতেছে। তো এই জন্য তারা ভুলে গিয়েছিল কাস্টম রুম কার্ড দেওয়ার কথা। তো আমরা আশা করি আজকে রাত্রি 12টার মধ্যে সবাই রুম কার্ডটা পেয়ে যাবে। বন্ধুরা, পুরো ভিডিও দেখতে চাইলে আপনারা চকলেট গেমার এক্সডি চ্যানেল ঘুরে আসতে পারেন। তো ফ্রেন্ডস, আমাদের এবারে নিউজ আছে এলজিবিকোর কাছ থেকে। তো ফ্রেন্ডস, এলজিবিকো আজকে খুব সুন্দর একটা ভিডিও আপলোড দিয়েছে যেখানে তিনি বলছে যে গ্র্যান্ড মাস্টারের ফলে তোমাদের কী ক্ষতি হইতেছে। তো ফ্রেন্ডস, এই ভিডিও ছোট্ট একটা ক্লিপ দেখাচ্ছি, পুরো ভিডিও দেখতে হলে অবভিয়াসলি এলজিবিকো চ্যানেল তোমরা ভিজিট করে আসতে পারো। লিঙ্ক আর নয় তোমরা নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্ক থেকেও যায় দেখে আসতে পারো। উদ্দেশ্য সেটা হচ্ছে গ্র্যান্ড মাস্টার পুশ করা, কিন্তু এই গ্র্যান্ড মাস্টার পোস্ট করতে গিয়ে হাজার হাজার ছেলে মেয়েদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, এলজিবিকে যে ভয়েসটা আপনি শুনছেন এটা কতক্ষণ থাকবে আমি শিওর না, কারণ এটা যদি কপিরাইট ক্লেম আসে তো আমি ভয়েসটা মিউট করে দেবে। তো অবভিয়াসলি আপনি যদি পুরো ভিডিও দেখতে চান তো এলজিবিকো চ্যানেল ভিজিট করে আসতে পারেন। তো ফ্রেন্ডস, আমাদের এবারে নিউজ আছে গেমিং উইথ জিয়াদের তরফ থেকে। তো ফ্রেন্ডস, গেমিং উইথ জিয়াদ কিন্তু আবারও মিথ বুস্টার শুরু করতে যাচ্ছে বলে আমাদের মনে হয়, কারণ তিনি তার আজকের কমিউনিটি পোস্টে বেশ 10টা মিথ দিয়ে দাও অ্যান্ড বেশিরভাগ লোক ওই মিথে কমেন্ট করছিলো যে গ্যালারিতে নিজের ছবি দেখানোর জন্য। তো অবভিয়াসলি গেমিং উইথ জিয়াদ কি ফেস্টিভ্যাল করবে, তো আপনার নিচে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। অ্যান্ড বন্ধুরা, ব্যাকগ্রাউন্ডের গেম প্লে ইগনোর করতে পারেন, কেননা এটা ছিল টুর্নামেন্টের ম্যাচ অ্যান্ড টুর্নামেন্টে তো সেফলি খেলতেছিলাম ক্যাম্পিং করা। তো ফ্রেন্ডস, আমাদের এবার নিউজ আসতেছে সিয়াম ওয়াইটের তরফ থেকে। তো ফ্রেন্ডস, সিয়াম ওয়াইটি আজকে একটা কমিউনিটি পোস্ট দিয়েছে এবং যেখানে তিনি লিখছেন তার চ্যানেলে আর ভিডিও আসবে না। তো ফ্রেন্ডস, আপনারা তো অলরেডি SSD দেখে নিয়েছেন স্ক্রিনে, বাট আপনারা যদি চান ভিডিও পজ করে পড়তে পারেন। তো বন্ধুরা, আমাদের এবারে নিউজ আছে টেকনিক্যাল সাগরের তরফ থেকে। তো ফ্রেন্ডস, টেকনিক্যাল সাগরকে যারা চেনেন না তারা তো ভাই ফ্রি ফায়ার কমিউনিটিতেই নেই আমি বুঝতে পারছি, কারণ টেকনিক্যাল সাগর কেন ফেমাস হয়ে গেছে তো জানেন, তার ভিডিওতে অলরেডি 100K ডিসলাইক চলে আসছে অ্যান্ড তিনি তার ভুল স্বীকার করছেন। তিনি তার যে ভিডিও ছিল সেই ভিডিও টাইটেল এখন কোয়েশ্চেন মার্ক দিয়েছে, যার ফলে বোঝা যাচ্ছে তিনি তার ভুল স্বীকার করছেন। তিনি যদি এরপরে কোনো রিয়্যাক্ট করেন তো আমি আপনাকে দেখাই দেবো। তো ফ্রেন্ডস, আমরা চলে যাবো নেক্সট নিউজে, এবং আমাদের নেক্সট নিউজ হচ্ছে অ্যানিহিলেশনের তরফ থেকে। তো ফ্রেন্ডস, অ্যানিহিলেশনের ডিসকর্ড সার্ভার থেকে জানা গেছে যে কিছুদিন আমাদের অ্যানিহিলেশনের যে ফোন ভার্সন আছে ফোন ভার্সনটা চলে আসবে অ্যান্ড বেটা ভার্সনের গেম প্লে যদি আপনারা চান আমাদের এই ফেসবুক পেজ ভিজিট করে আসতে পারেন, সেখানে বেটা ভার্সনের গেম প্লে দেওয়া থাকবে। এবং এই গেমে নতুন একটা ক্যারেক্টার আছে যেখানে আছে সালমান খানকে দেওয়া হয়েছে অ্যান্ড তোমরা চাইলে স্ক্রিনে তো দেখে নিয়েছো অ্যান্ড তোমরা চাইলে আমার ফেসবুক পেজে যে গেম প্লেটা দেখে আসতে পারো। তো বন্ধুরা, আমরা এবার দেখে নেবো কিছু অ্যাচিভমেন্টস। কিছু জন আজকে অনেকগুলো বেশি পরিমাণে অ্যাচিভমেন্টস আছে, কারণ ভাইয়া বাংলা কমিউনিটিতে একসাথে অনেকগুলো অ্যাচিভমেন্ট আছে আজকে। তো ফ্রেন্ডস, আমি একটা করে বলতেছি আপনারা দেখতে থাকুন। স্যাভেজ 420 কমপ্লিট করে ফেলেছে 500K সাবস্ক্রাইবার্স, গেমিং সাকিব কমপ্লিট করে ফেলেছে 300K সাবস্ক্রাইবার্স, 2F গেমার কমপ্লিট করে ফেলেছে 250K সাবস্ক্রাইবার্স, কাজী অর্পা গেমিং কমপ্লিট করে ফেলেছে 15K সাবস্ক্রাইবার্স, গেমিং উইথ তালা কমপ্লিট করে ফেলেছে 15K সাবস্ক্রাইবার্স অ্যান্ড অ্যাট লাস্ট শ্যাডো শুটার কমপ্লিট করে ফেলেছে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার্স। সো মাই হার্টি কনগ্রাচুলেশনস টু অল অফ দেম। বাই দ্য ওয়ে, আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ভিডিও আর স্ট্রিমে। তো ফ্রেন্ডস, যাওয়ার আগে একটাই কাজ করে দেবেন, সাবস্ক্রাইব করে পাতাকা বেল নোটিফিকেশন অন করে দেবেন, কারণ আমাদের চ্যানেলে এরকম ভিডিও চাই পেতে থাকবেন। অ্যান্ড যারা টুর্নামেন্ট খেলছে ভাই আমাদের বলে দিন কারা খেলো বাংলাদেশ টুর্নামেন্ট খেলছে, অর্থাৎ বাংলাদেশ থেকে কারা আছে এবং কারা খেলো বাংলাদেশ টুর্নামেন্টটি খেলতেছে। তো ফ্রেন্ডস, কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আজকের পর্যন্ত এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিও স্ট্রিমে। ততক্ষণ বিদায়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Peace.